আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা সিম্পল লাইফ। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আজকে অনেক হ্যাপি, অনেক খুশি। আমি এই খুশিটা শুধু আপনাদের জন্যই পাওয়া। আপনারা যদি পাশে না থাকতেন, আমার এত ভালোবাসা না দিতেন, আমাকে এত সাপোর্ট না করতেন, আমি কিন্তু এত দূর আসতে পারতাম না। মাত্র 4টা ভিডিও আপলোড করেই আমার 1K সাবস্ক্রাইব হয়ে গেছে। স্পেশালি আমি আমার ছোটো বোন অরিনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমার ছোটো বোনকে তো আপনারা সবাই চিনেন, বাংলাদেশ ওমান ব্লগার হিসাবে ও ছিলই বলে আমি ইউটিউবে আসা, ব্লগিং করা। ও যদি না থাকতো আমার পাশে, এইসব কিছু আমার দ্বারা হতো না। তো দেখতেই পাচ্ছেন রান্নার অল্প স্বল্প আয়োজন চলছে এখানে। আয়োজনটা আসলে আমাকেই নিয়ে। আমার ভাই বোনরা বলছিলো 1K সাবস্ক্রাইব উপলক্ষে ওদেরকে ট্রিট দিতে হবে, তো সিদ্ধান্ত নিলাম আমি ওদেরকে সবাইকে নিয়ে, বাচ্চা, আমার ভাই বোন, আম্মু, ভাবি, ভাইয়া সবাইকে নিয়ে রাতে কোনো একটা ভালো রেস্টুরেন্টে ডিনার করাবো। হঠাৎ করে হলো কি, ভাইয়ার গাড়িটা প্রবলেম হয়ে গেছে নাকি, তাই ভাইয়ারা বলছিলো ছোটো বাচ্চা, যেহেতু আমাদের সাথে ছোটো বাচ্চারা আছে, অরিনের 2 জন আছে, আমার 3 জন আছে, 5 জন বাচ্চাদের নিয়ে সবাই মিলে 10 থেকে 12 জন হয়ে যাচ্ছিলো। ভাইয়ারা বলছিলো রাতের বেলা সবাইকে নিয়ে বাইরে না গেলেই ভালো হবে, যেহেতু আমরা সবাই অরিনের বাসায় চলে এসেছি, অরিনকে সহ নিয়ে ডিনারে যাব। তো হঠাৎ করে যখন প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে, তখন সিদ্ধান্ত নিলাম বাসায় খাবারের আয়োজনটা করি। তো অরিন বলেছিল যে অরিন রান্নাটা করবে। তখন আমি কি করলাম, নুসাইবার আব্বুকে বাজারে পাঠাই অল্প স্বল্প বাজার নিয়ে আসলাম। রান্নাটা বাসায় হবে, আজকে রান্না হবে চিকেন রোস্ট, পোলাও আর ইতালিয়ান ফ্রন চিকেন ভেজিটেবল। তো সবাই মিলে রান্নার কাজটা শুরু করে দিলাম। রান্নাটা অরিনেই করবে, আমরা অরিনকে হেল্প করে দিচ্ছি। বাহিরে খাওয়ার চেয়ে বাসার খাওয়াটা অনেক টেস্ট হয়। বাহিরের খাবারটা আমি তেমন খেতে পারি না, বাসার খাবারটা অনেক ভালো লাগে আমার, বিশেষ করে অরিনের হাতের রোস্ট আর পোলাও। ভাইয়া বাসায় চলে যাবে বলছিল, ওদের গেটটা 11টার দিকে অফ করে দে, 11টার পর হলে বাসায় ঢোকা যায় না, সেজন্য রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয়েছিল অনেক তাড়াহুড়ার মধ্যে। এদিকে রোস্ট আর ভেজিটেবলটা হয়ে গেছে, এখন পোলাওটা বাকি ছিল। পোলাওটা হয়ে গেলে সবাই মিলে খাওয়ার টেবিলে বসে যাব। ফাইনালি খাবারের লোকটা দেখেন আপনারা সবাই, অনেক ইয়ামি হয়েছিল খাবারটা, রোস্ট, ভেজিটেবল, সালাদ, পোলাও, অনেক মজা হয়েছিল, সবাই মিলে খুব এনজয় করলাম। আজকেই আমার শেষ দিন বাবার বাড়িতে, বোনের বাসায়। কালকে আমাকে চলে যেতে হবে শ্বশুর বাড়িতে সাতকানিয়ায়। এই কদিন বাবার বাড়িতে, বোনের বাড়িতে ছিলাম, অনেক এনজয় করেছি আমরা সবাই মিলে। সবাই ভাই বোনরা সবাই একসাথে থাকলেই অনেক মজা করি আমরা, সবাইকে অনেক মিস করব আমি। ফার্স্টে ভাইয়া নুসাইবার আব্বু বাচ্চাদেরকে খাবার দিয়ে দিল, আমি সার্ভ করে দিচ্ছি সবাইকে।
বাইয়া চলে গেছে খাবারটা শেষ করে বাসায়। ভাবি সহ আমরা সবাই হরিণের বাসায় ছিলাম রাত্রে। বাচ্চারা খাবারটা শেষ করলে তারপর আমরা বোনরা ভাবি সহ একসাথে খাবারটা খাবো। মেরিন কিন্তু মিনহার জন্য খাবারটা নিয়ে নিচ্ছে। ওর জন্য পোলাও আর সবজি দিয়েই বাটটা নেবে। মিনহা তেমন ভাত খায় না, অল্প স্বল্প খায়। পরের দিন আমাদের চলে আসার সময় হয়ে গেছে। নুসাবের আব্বু, আমি, তাসির, দোহা সবাই মিলে বের হয়ে গেলাম। আমরা ফার্স্টে সিএনজিতে উঠবো। সিএনজিতে করে আগে নতুন ব্রিজে চলে আসব। নতুন ব্রিজ থেকে বাসে করে সাতকানিয়াতে চলে আসব। এখন চাঁদগাঁওবাসীকে থেকে নতুন ব্রিজে আসতে বেশিক্ষণ সময় লাগে না। আগে 1 ঘন্টা লেগে যেত। রোডের জ্যাম ছিল অনেক, ওভার ব্রিজের কাজ চলছিল। এখন ওভার ব্রিজটা কমপ্লিট হওয়ার কারণে নতুন ব্রিজে আসতে মাত্র 10 মিনিট সময় লাগে আমাদের। আমি প্রায় সময় সিএনজি নিয়ে সাতকানিয়াতে আসি। এখন যেহেতু রাত হয়ে যাবে যেতে, সিএনজি নিয়ে আসাটা একটু রিস্ক হবে, সেই জন্য বাসে করে আসলাম। চিটাগং থেকে সাতকানিয়ায় আসতে আমার প্রায় 2 ঘন্টা সময় লেগে গেছে। নুসাইবা একটা বেলুনও নিয়েছিল, ওর মামি ওকে ওর নাম দিয়ে বেলুনটা লিখে দিয়েছিল, সেজন্য নুসাইবা বলেছিল বেলুনটা ওর সাথে নিয়ে আসবে। আমার কথার মাঝে হয়তো অনেক ভুল হয়ে যাচ্ছে, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। আমার কথার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন প্লিজ, আর আমাকে এইভাবেই সাপোর্ট করে যাবেন। আপনাদের ভালোবাসা না থাকলে আমি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবো না। কর্ণফুলীর লোকটা দেখতে অনেক সুন্দর, তাই না? আমরা ছোটোবেলায় করতাম কি, নানুর বাসায় আসলে ঘুম থেকে উঠে যেতাম, যদি ঘুমাই থাকতাম বাসে ঘুম থেকে উঠে যেতাম এই কর্ণফুলী নদীটা দেখার জন্যে। কর্ণফুলীর বাইরের লোকটা দেখে অনেক সুন্দর। আমরা আস্তে আস্তে প্রায় 7টা বেজে গেছে বাসায় আস্তে আস্তে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসা দিবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি। 1K থেকে 100K সাবস্ক্রাইব হতে পারে আমার চ্যানেলটা। চলে আসলাম নিজের বাড়িতে, নিজের সংসারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।